নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মী সভা হয়েছে। সোমবার দুপুরে এই সভা হয় বেগমগঞ্জ ইউনিয়নের মুরাদপুর ছাতাবাড়ি উঠানে। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণের সহধর্মিণী ও বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেসমিন আক্তার। পারভিন আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক শামসু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি মনসুরা বেগম বকুল, ফেরদৌসী খানম, নুরুন্নাহার মুক্তা সহ মহিলা আওয়ামী লীগ নেত্রীরা। এ সময় জেসমিন আক্তার বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। সে লক্ষ্যে বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। যে কোনো জিনিস, বাতা বলেন, রাস্তাঘাট বলেন, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, সব কিন্তু এমপি সবের মাধ্যমে আসে। এমপি সব কার মাধ্যমে? কন্ট্রোল করে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আছে, ওদের মাধ্যমে গিয়ে বন্টন হয়। তাইলে আমাদের আগে কি করতে হবে? আমাদের আপনারা জাজের ওয়ার্ড, আপনারা জাজের ওয়ার্ড থেকে আসছেন না, এক নম্বর দুই নম্বর ওয়ার্ড থেকে আসে, শুধু আপনাদের জাজের ওয়ার্ডে আপনারা কাজ করবেন। আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করব, আর এমপি সাহেব আপনাদের পাশে আছে, আমিও আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।